আমাদের বাতিঘর ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফারন ভুঁইয়ার মস্তিষ্কে 1972 সালে ছিল যে এই প্রতিষ্ঠানটিকে বড় করতে হবে। যখন 1975 সালে লে অফ ঘোষণা করা হলো, কয়েকজন কর্মচারী বাদ দিয়ে আর পুরো কর্মচারীদের বলা হলো যে প্রতিষ্ঠান লে অফ হয়ে যাচ্ছে, তখন আমাদের এমডি স্যার বললেন যে না, এটা মেনে নেওয়া যায় না, কেন লে অফ ঘোষণা করবেন, এই প্রতিষ্ঠানে সঠিক নেতৃত্ব দিলে তো এগিয়ে নেওয়া যাবে। তিনি সাহসের সঙ্গে বললেন যে আমরা তো আছি, আমরা পারবো, হামদর্দকে আবার ঘুরে দাঁড় করাবো। তখন যারা লে অফ ঘোষণা করতে চেয়েছিলেন তাদের কণ্ঠস্বর নিচু হয়ে গেল। তারা ভাবলো যে ঠিক আছে, যেহেতু এভাবে বলছেন ইউসুফারন ভুঁইয়া সাহেব, তাহলে দেখি না তিনি কি করে। তারা পেছনে চলে গেলেন, স্যার সামনে আসলেন, আর পেছন থেকে তারা নানা ধরনের ষড়যন্ত্র কুৎসা রটাতেও শুরু করলেন যে দেখি উনি কি করেন। আজকে তাদের মধ্যে যদি কেউ বেঁচে থাকেন, আছেন কি না জানি না, সেই সময়কার যারা ছিলেন তারা নিশ্চয়ই ভাবছেন যে ওই সময়ে ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফারন ভুঁইয়া যে স্বপ্নটা দেখেছিলেন সেটা সত্যি করেই ছেড়েছেন, ঠিক কি না? সেই জন্যে আমরা স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্যে চেষ্টা করতে হবে। আমাদের আবদুল্লাহ আবু সাইদ স্যার, তাকে সবাই চিনেন, তিনি বলেন যে মানুষ বড় তার স্বপ্নের সমান। আবার ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে কালাম, তিনি কি বলেন যে স্বপ্ন কখনো ঘুমিয়ে দেখলে হবে না, স্বপ্ন দেখতে হবে এমনভাবে যেন আমি সেই স্বপ্নের জন্যে ঘুমহীন থাকি। তো সুতরাং আমরা কি স্বপ্ন দেখছি? আমরা স্বপ্ন দেখছি হামদর্দ যে অবস্থানে আছে সে অবস্থান থেকে আরও এগিয়ে যাবে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে আপনারা হচ্ছেন নিশান বর্দার, আপনাদের হাতে নিশান। যাদের হাতে নিশান তারা যদি বসে থাকে তাহলে তো হবে না, এই নিশান বাহিনীদের অবশ্যই পরিশ্রম করতে হবে নিরন্তর। একটা বিষয় আপনারা সবাই জানেন, তারপরে মনে করিয়ে দিচ্ছি যে আপনি যে কাজটি করছেন, যে অভিজ্ঞতা অর্জন করছেন, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন, এটা কিন্তু শুধুমাত্র হামদর্দের সম্পদ না, এটা আপনার ব্যক্তিগত সম্পদও বটে। পৃথিবীতে বেঁচে থাকাকালীন যত কাজ আমরা করি, যত সম্পর্ক তৈরি করি, সকল কিছু শুধু প্রাতিষ্ঠানিক প্রয়োজনে না, নিজের প্রয়োজনেও আসে। সুতরাং এই কাজ অভিজ্ঞতাকে সম্পদ মনে করে আপনারা অগ্রসর হবেন। হঠাৎ করে সম্মানিত পরিচালক বিপণন আমাকে একজন হাকিমের বিষয়ে বললেন এবং তাকে আমাদের বিভাগে পাঠালেন। সেই হাকিমের কিছু ভুল ত্রুটি হয়েছে। কেমন ভুল ত্রুটি, এটা গুরুতরও বলা যায়। সেই হাকিম আরেকজনের পরামর্শে পাকিস্তানের ওষুধ দিয়েছে, পাকিস্তান হামদর্দের ওষুধ সরবরাহ করেছে, তো এইটা একটা গুরুতর অপরাধ বটে। তো তার আমি ইন্টারভিউ করলাম, যখন তখন তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, একজন লোক আপনাকে পরামর্শ দিল যে এই ব্যক্তির চিকিৎসার জন্যে হামদর্দের ওষুধ যেহেতু ধীরে কাজ করে, আরও দ্রুত কাজ করার জন্যে পাকিস্তানের এই ওষুধ আছে দেন, এই যে পরামর্শটা দিল সেই ব্যক্তির পূর্ণাঙ্গ বৃত্তান্ত কি? তিনি বলতে পারছেন না। বলল যে না, আমার ক্লাসমেটের বড় ভাই। আমি বললাম যে আর পরিচয়, তার বাড়ি কোথায়, তা সে কোত্থেকে পড়াশোনা করেছে, মিরপুরে, তার ব্যাচ কত, ব্যাচ বলতে পারছে না, তার এখন কর্মক্ষেত্র কোথায় সেটা বলতে পারছে না, সে কোন কোন আরও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে বলতে পারছে না। তা আমি বললাম যে একজন মানুষের বৃত্তান্তই জানেন না, তার পরামর্শটা আপনি নিয়ে আপনার রোগীকে, যে হামদর্দের আউটলেটে এসেছে চিকিৎসা সেবা নেবার জন্যে, তাকে আপনি পাকিস্তান হামদর্দের ওষুধ কীভাবে রেফার করেন বা দেন, সে কোনো উত্তর দিতে পারছে না। দ্বিতীয় প্রশ্ন করলাম যে এই যে পাকিস্তানের ওষুধ উনি দিলেন, কীভাবে আসলো পাকিস্তানের ওষুধটা? তো বলো যে প্যাকেট বন্দি করে দিয়েছে। তো পাকিস্তান তো আর মানে বাংলাদেশে এত কাছাকাছি না, সেখান থেকে নিশ্চয়ই নিয়ে আসা হয়েছে পোর্টের মাধ্যমে, তো সেই যে ওষুধগুলো আনলো সেটা কীভাবে আনলো, সেটা যে পাকিস্তানেরই আপনি কীভাবে নিশ্চিত হলেন? তো কোনো সদুত্তর নাই, বলছে যে না স্যার, আমি তো আসলে চেক করিনি, আমি উনি বলেছেন তাই আমি দিয়েছি। তো তাকে তখন বললাম যে আপনি 7 দিনের মধ্যে যে ব্যক্তি আপনাকে এই সাজেশনটা দিয়েছে সেই ব্যক্তির এ টু জেড আমাকে দেন, কিন্তু 7 দিন পেরিয়ে গেছে, এখন বোধহয় 2 মাস হতে যাচ্ছে, দিতে পারে নাই। এরপর আমি জিজ্ঞেস করলাম যে রোগীটা এসেছিল তার কি কি সমস্যা, তার কোথায় বাড়ি, সে কি রোগ নিয়ে এসেছিল। সে একটা শারীরিক সমস্যা নিয়ে এসেছিল, মানে তার শারীরিক অক্ষমতা, এবং কিছুদিন পরে তিনি ওষুধ দিচ্ছিলেন, কিছুদিন পরে জানে যে ওই লোকের স্ত্রী দীর্ঘদিন ধরে তার সাথে কোনো সম্পর্ক নাই। তো তখন আমি বললাম যে আপনি তার
এই মানে শারীরিক সেক্সুয়াল বিষয়ের সমাধান করছেন, অথচ আপনি পরে জানলেন যে তার স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কই নাই, তাহলে একটা রোগীকে যখন আপনি ওষুধ দেন, সেই ওষুধ দেওয়ার আগে তার কাছে যে অনেক কিছু জানতে হয়, তার বৃত্তান্ত জানেন, তাহলে কী জানলেন আপনি? কোনো ধরনের সদুত্তর দিতে পারল না। তো এটা আমার কাছে একটা বিস্ময়কর অবাক ঘটনা মনে হলো। এই জন্যে আমি বলতে চাই যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। আপনি একজন হাকিম, আপনি একজন চিকিৎসক, মানে একজন রোগীর সবচেয়ে প্রিয় বন্ধু, যখন সেই রোগীটি আপনার কাছে যাচ্ছে, আপনার উচিত তার সকল কিছু জানা। নাহলে আপনি কীভাবে চিকিৎসা করবেন? আপনার কাছে সে কেন এসেছে? একজন মানুষের কাছে কেন যায়? বিপদগ্রস্ত হবার কারণেই এসেছে। আপনি অবশ্যই জেনে বুঝে চিন্তা করে তারপরে তাকে ওষুধ দেবেন। সেই ওষুধে যখন কাজ হবে তখন আপনার কাছে বারবার আসবে। আর আপনি যদি না বুঝতে পারেন তার রোগ সম্পর্কে, তাহলে আমাদের অভিজ্ঞ আরও হাকিম আছে, তাদের কাছে যান, তাদের পরামর্শ নেন। আমাদের সম্মানিত পরিচালক বিপণনকে ফোন করেন প্রয়োজনে। এবং আমাদের স্যার এতটাই উদার যে স্যারকে যদি কেউ পরামর্শ চায়, মানে সুন্দরভাবে যথাযথভাবে স্যারের কাছে এসে বলে, স্যার আরও আনন্দিত হন যে এই ছেলেটা জানতে চাচ্ছে। কারণ স্যার সারাটা জীবন আমাদের এই প্রতিষ্ঠানে সবচেয়ে বেস্ট সেলস এক্সিকিউটিভকে বলতে পারবেন, এমডি স্যার, সবচেয়ে বেস্ট যোগাযোগকারীকে এমডি স্যার, সবচেয়ে দক্ষ হিসাবরক্ষককে এমডি স্যার। কেন? তিনি যদি এগুলো না হতেন তাহলে এই প্রতিষ্ঠান চালাতে পারতেন না। আজকে আমরা যে কাজ করি, আমরা সবাই মিলে যে কাজ করি, সকল কিছুর ক্রেডিট কার এমডি স্যারের। আমি যে কাজটা করছি সেটিও এমডি স্যার আমাকে এনেছেন, জায়গায় দিয়েছেন, প্রত্যেককে, আপনাদের প্রত্যেককেই জায়গায় দিয়েছেন, প্রতিষ্ঠানটি সুশৃঙ্খলভাবে রেখেছেন বলেই আমরা কাজ করতে পারছি। নাহলে তো এই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যেত, প্রতিষ্ঠান নিয়ে অনেক কিছু হতো, মানুষ এই প্রতিষ্ঠান দখল করে ফেলত, লুটপাট করত। তো সুতরাং আপনি যদি মনে করেন যে এমডি স্যারের পরামর্শ নেব, স্যারের কাছে একদিন শিখতে চাই, তাহলে আপনি স্যার পর্যন্তও আসতে পারেন। বাংলাদেশের এইরকম প্রতিষ্ঠান খুব বেশি নেই যে একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তির কাছে এতটা সহজভাবে যাওয়া যায়। সুতরাং আমাদের উচিত যে নিজেকে একটু প্রকাশ করা, নিজেকে একটু ছড়িয়ে দেয়া, নিজেকে জানান দেয়া যে আমি যে এই একটা লোক এইখানে বসে আছি এই চিকিৎসা কেন্দ্রে, আমারও একটা পরিচিতি আছে, আমারও মানুষকে এখানে আনার দক্ষতা আছে, আমারও সামর্থ্য আছে। আর এটা না হয়ে আমরা যদি কোর ব্যাং হয়ে থাকি তাহলে কিন্তু হবে না। যে আমরা, আমাদের তো দিন যাচ্ছে, চাকরি করছি, রুগী আসুক বা না আসুক তাতে আমার কি, এটা যদি হয় তাহলে আমরা নিজেরই ক্ষতি করছি। তো সুতরাং এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আসুন আমরা একটু গা ঝাড়া দিই, হামদর্দকে আবার জাগিয়ে তুলি। হামদর্দের সব কিছু পরিপূর্ণ আছে, এখন শুধু প্রয়োজন আপনাদের জাগরণ। এই জাগরণটা যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশে হামদর্দের ওষুধের গণবিপ্লব হবে। এবং আপনাদের কাছে একটা অনুরোধই করছি যে অবশ্যই কোন ওষুধে কী কাজ হয় সেইগুলোর বিষয়ে সম্যক ধারণা রেখে আপনারা এগিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সবাই এগিয়ে যান দুর্বার গতিতে, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।